Jananing Sharadang Deving Ramakrishnang Jagatgurum Padapadmitayo Sritva Pranamami Muhur Muhur. আগামী পরশু জন্মাষ্টমী, আজকে আমাদের তার আগে শেষ কর্মের দিন, লাস্ট ওয়ার্কিং ডে। এই দিনে আমরা কৃষ্ণ কথা শোনার এবং শোনাবার অবসর পেয়েছি এবং এই আলোচনা সভাটি ভগবান শ্রীকৃষ্ণের জীবন এবং বাণীর মধ্যে সীমাবদ্ধ থাকবে। বলবেন দুজন, শ্রী শক্তি প্রসাদ মিশ্র, তিনি বাণী নিয়ে আলোচনা, জীবনী নিয়ে আলোচনা করবেন। জীবনীটি সব খুব বড় ঘটনাবহুল এবং উপাদেয়। জীবনী যে এমন সুন্দর, শিক্ষাপ্রদ, লৌকিক অলৌকিক মিশিয়ে হতে পারে, সেটা ভগবান শ্রীকৃষ্ণের জীবন ছাড়া অন্য কোথাও পাই না। বস্তুত বিশাল জীবন, 125 বছরের জীবন, তিনটি ভাগে ভাগ আছে, একটি বৃন্দাবন গোকুল, আরেকটি কুরুক্ষেত্র মথুরার, আরেকটি আমাদের প্রভাস বা দ্বারকা। তা সেই জীবনে কত কাহিনী, সেই জীবনের আলোচনা 30 মিনিটে কতটুকু হবে জানি না, তাই করতে হবে। আর স্বামী তৎব্রতানন্দজি, তিনি তার মেসেজ, বাণী, সেন্ট্রাল মেসেজ, সেই নিয়ে বলবেন। কৃষ্ণ তো সকলকে আকর্ষণ করেন, সকলকে আকর্ষণ করছেন এবং আমরাও এক একটা সম্পর্ক পাকিয়ে তার দিকে ছুটে যাই। কারো কাছে পুত্র, কারো কাছে সখা, কারো কাছে প্রভু, কারো কাছে স্বামী, এইসব ভাব আরোপ করে আমরা কৃষ্ণকে গ্রহণ করি এবং প্রত্যেকেই তার কাছ থেকে একটা বাণী পান, তার মেসেজ। এই প্রত্যেকটা ভাবের মধ্যেই অনেক মেসেজ। আজকের এই আলোচনা সভাটি রামকুমার গঙ্গাদেবী সারোগী এবং শান্তিলাল মুখার্জি মেমোরিয়াল লেকচার নামে খ্যাত হয়েছে। আমি শ্রী শক্তিপ্রসাদ মিশ্র মহাশয়কে কৃষ্ণ কথা আলোচনা করতে বলি। কৃষ্ণ কথা মানে হচ্ছে কৃষ্ণের কথা, কৃষ্ণের নিজের কথা আর কৃষ্ণ সম্বন্ধীয় কথা। তা এটা হবে, তিনি বলবেন কৃষ্ণ সম্বন্ধীয় কথা, আর কৃষ্ণের নিজের কথা সেটাও কৃষ্ণ কথা, সেটা তার বাণী, যেটা গীতাতে তিনি বারবার বলছেন। সুতরাং একটা হচ্ছে ভাগবত, ভাগবত ভার্সেস ভাগবত গীতা, শ্রীমৎ ভাগবতম ভার্সেস শ্রীমৎ ভাগবত গীতা। ভাগবত গীতাতে তার বাণী, তার নিজের কথা, কোনো রকম বিচার বিশ্লেষণের আমাদের অবকাশ নেই। আমরা কেউ কল্পনা শক্তি দিয়ে তার কী বাণী সেটু দেখতে যাব না, তিনি কি বলছেন ডিরেক্ট সেগুলো আমরা পাব। আর তার জীবনী ব্যাসদেব লিখে গেছেন ভাগবতে, অন্যত্র সর্বত্রই তার বাণীর কথা, কিন্তু তার জীবনী, তার সম্বন্ধে কথা অনেক লোক অনেক রকমে বলেছেন, কিন্তু তিনি ব্যাসদেব যা বলেছেন লীলা কথা ধ্যান যোগে সব জেনেছেন।
সেই জিনিস। তাই আমি কৃষ্ণ কথা শুরু করার জন্য শক্তিপ্রসাদ মিশ্র মহাশয়কে অনুরোধ করছি। কৃষ্ণায় বাসুদেবায় দেবকীনন্দ কুমারায় নন্দ গোপকুমারায় গোবিন্দায় নমো নমঃ। শ্রীকৃষ্ণ এব শরণং মম, শ্রীকৃষ্ণ এব শরণং। পরম ভাগবত পূজনীয় শ্রীমৎ স্বামী সুপর্ণানন্দজি মহারাজকে সকৃতজ্ঞ প্রণাম জানাই। প্রণাম জানাই আজকের অনুষ্ঠানের অন্যতম বক্তা পূজনীয় শ্রীকৃষ্ণ মহারাজ, যিনি শ্রীকৃষ্ণের উপর বলবেন, স্বামী তদ্ব্রতানন্দজি মহারাজকে। পূজনীয় সন্ন্যাসী উপস্থিত রয়েছেন, প্রণাম জানাই। এবং ধর্মপ্রাণ শ্রোতৃমণ্ডলী, আপনাদের শ্রদ্ধা নমস্কার প্রণাম। সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে গত কয়েকদিন একটি কথা মনে হচ্ছিল, হয়তো একটি দর্শনমূলক সবারই অনুভব। আমাদের বয়স যখন কম, শরীর যখন সবল এবং কর্মঠ থাকে, তখন নানা কাজে এবং বয়সোচিত আনন্দ উচ্ছ্বাসে সময়টা বেশ কেটে যায়। কিন্তু বয়সের ভারে শরীর যখন অপটু হয়ে পড়ে, আঘাতে আঘাতে জর্জরিত মন বুড়িয়ে যায়, তখন প্রাণ ব্যাকুল হয়ে ওঠে অন্তরঙ্গের সন্ধানে। কোথায় আলো, কোথায় আলো, ইহার চেয়ে মরণ সে যে ভালো, রবীন্দ্রনাথের কাব্যিক আর্তনাদ। কিন্তু কোথায় পাব সেই আলোর সন্ধান, সেই অন্তরঙ্গের সন্ধান? এরই উত্তর রয়েছে পূজনীয় মহারাজ যেটি উল্লেখ করলেন শ্রীমৎ ভাগবতে। শ্রীমৎ ভাগবত কি? মহামুনি ব্যাসদেব ব্রহ্মসূত্র, ১৭টি পুরাণ ইত্যাদি রচনা করার পর অনুভব করলেন, তিনি তার সমস্ত জীবনব্যাপী রচনার মধ্যে এমন কোনো মহান ভাব, মহান আদর্শ প্রকাশ করতে পারেননি যার মাধ্যমে মানুষ যুগ যুগ ধরে নিজেদের জীবনকে মহিমান্বিত করতে পারে। এবং এই চিন্তায় বিভোর হয়ে তিনি পরব্রহ্মের ধ্যানে মগ্ন হলেন, এবং এই ধ্যানেই উদ্ভাসিত হল শ্রীমৎ ভাগবতের রূপরেখা, রচিত হল ১৮,০০০ শ্লোক সমন্বিত শ্রীমৎ ভাগবত গ্রন্থ। এই শ্রীমৎ ভাগবত গ্রন্থে কি রয়েছে? এমন একজনের জীবন কাহিনী যিনি স্বামী বিবেকানন্দের মতে শ্রেষ্ঠ সন্ন্যাসী এবং শ্রেষ্ঠ গৃহীরূপে বন্দিত, যিনি দরিদ্রের পর্ণকুটির কিংবা প্রাসাদোপম অট্টালিকা সর্বস্ব ভগবান স্বয়ংরূপে পূজিত, রাজার রাজা, তিনি বহুজনকে রাজা করলেন কিন্তু নিজে সিংহাসনে বসলেন না, অনাসক্তির মূর্ত বিগ্রহ। সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবন মে গোপীজন বল্লভ। তিনি আবার হুঙ্কার দেন, ক্লৈব্যং মাস্ম গমঃ পার্থ নৈতত্তৈ উপপদ্যতে ক্ষুদ্রম হৃদয় দৌর্বল্যম
ত্যক্ত তেষ্টা পরন্তপা, কি অপূর্ব অসাধারণ জীবন। শ্রদ্ধাভাজন শ্রোতৃমণ্ডলী, আমরা এই শ্রীকৃষ্ণকেই খুঁজছি, শ্রীকৃষ্ণকেই চাইছি। আপাতভাবে আমরা দেখি, আমরা তো টাকা চাই, বাড়ি চাই, গাড়ি চাই, নাম যশ প্রতিপত্তি চাই, কিন্তু এই অসংখ্য চাওয়ার পেছনে লুকিয়ে থাকে একটি মূল চাওয়া, সেটা হচ্ছে সুখ, আনন্দ। আনন্দ ব্রহ্মেতি ব্যাজানাত। এবং এই অসংখ্য চাওয়াকে পাওয়াকে পাওয়াতে পরিণত করতে আমরা মাথার ঘাম পায়ে ফেলি, এবং মাথার ঘাম পায়ে ফেলে যা মেলে তা হলো রাশি রাশি উপচে পড়া দুঃখ আর ছিটে ফোটা সুখ। কিন্তু এই তখনই আমাদের দুয়ার খোলে, তখনই আমাদের মন হয় ভূমা উন্মুখ, কৃষ্ণ কোথা গো, কৃষ্ণ কোথা গো। এবং এই কৃষ্ণ নামেই আনন্দ, কৃষ্ণ মানেই আনন্দ। ভূবাচক কৃষ্ণাতু আর ন প্রত্যয়ের সংযোগে কৃষ্ণ শব্দের অর্থই হল আনন্দরূপ সত্তা, সর্ব আকর্ষক আনন্দরূপ সত্তা। কর্ষতি ভক্তানাম দুঃখং সুখং, তো কর্ষতি হয়ে গেল, থাকলো কি, রইল কি, পেলাম কি, আনন্দ নন্দনো, আনন্দ নন্দন নন্দা, সেই নন্দ দুলাল যিনি মধুরম মধুরেভ্যোপি, মাধুর্যের চেয়েও মধুর, মঙ্গলেভ্যোপি মঙ্গলম, মঙ্গলময়ের চেয়েও মঙ্গলময়, পাবনম পাবনেভ্যোপি, এবং তিনি হচ্ছেন পবিত্রের চেয়েও পবিত্রতর। এবং জানতে বা অজান্তে আমরা এই আনন্দ ইজ ইকুয়াল টু কৃষ্ণা তাকেই খুঁজছি। শুধু কি তাই, ইনি তো শ্রোত্রস্থম শ্রোত্রম, মনসো মনোয়ত বাচোহ বাচম সৌ প্রাণস্য প্রাণ, ইনি তো আমাদের কানেরও কান, আমাদের মনেরও মন, আমাদের প্রাণেরও প্রাণ। জিস চৈতন্য দ্বারা নেত্র দেখতা হ্যায়, কান শুনতা হ্যায়, ঘ্রাণভূতেন জিঘ্নতি, বাঘভূতেন বদতি, জিহ্বাভূতেন রসয়তি, তৎ প্রজ্ঞানম উদীরিতম। ইনি তো শ্রীকৃষ্ণ, তিনি তো শ্রীকৃষ্ণ। তবে হ্যাঁ, আমাদের এই একবিংশ শতাব্দীর মন বলবে যে ইন্দ্রিয় নিরুদ্ধ করে সম্ভব নয়, আমরা ইন্দ্রিয় দিয়ে, ইন্দ্রিয়ের মাধ্যমে এই প্রজ্ঞান ঘন কৃষ্ণকে আস্বাদন করতে চাই। ধায় যেন মোর সকল ভালোবাসা প্রভু তোমার পানে, তোমার পানে। আমার চোখ কৃষ্ণকে দেখবে, আমার কান কৃষ্ণের কথা শুনবে, তোমারই নাম বলবো, বলবো নানা ছলে, বলবো নানা ভাষায়, বলবো বিনা আশায়, বলবো মুখের হাসি দিয়ে, বলবো দুঃখে, দুঃখের ছলে, চোখের জলে। এই হচ্ছে আমাদের সত্যিকারের অনুভূতি। যাই হোক, পূজনীয় মহারাজ ইঙ্গিত করেছেন শাস্ত্রোক্তির সম্ভাবনা বেশি কিছু নেই। সরাসরি প্রশ্ন করা যাক, এই কৃষ্ণ জন্মালেন কবে? তিনি তো বস্তুতপক্ষে অজর, জন্মরহিত, জন্মরহিত। আমাদের প্রত্যেকের হৃদয়ে তিনি তো বাস করছেন। সর্বভূতানাম হৃদ্দেশর্জন তিষ্ঠতি, তিনি তো আমাদের অন্তরাত্মা স্বরূপ রয়েছেন। তাহলে আচার্য শঙ্কর বলছেন, জাত ইব, যেন জন্মগ্রহণ করেছেন, আবির্ভূত হয়েছেন। তবে হ্যাঁ, ঈশ্বরীয় দূরত্ব ঘুচিয়ে দিয়ে আমাদের একান্ত আপনজন হয়ে পূজনীয় মহারাজ বললেন যে শ্রীকৃষ্ণকে আমরা একান্ত আপনজন হিসেবে দেখি, আমার সন্তান, আমার স্বামী, আমার সখা, তাকেই আমরা দেখি একান্ত আপনজন হয়ে। প্রসঙ্গত, শ্রীরামকৃষ্ণদেব যখন মথুরায় গিয়েছিলেন তখন প্রথমেই তিনি ধ্রুব ঘাটে গেলেন, এবং ধ্রুব ঘাটে তিনি ভাব চোখে দেখলেন যে বসুদেব কৃষ্ণকে কোলে করে যমুনা নদী পার হচ্ছেন। এই আমাদের একান্ত আপনজন। এই একান্ত আপন শিশু কৃষ্ণের সঙ্গে
প্রত্যেক মা তার সন্তানের আইডেন্টিফিকেশন করেন। স্মরণ করা যাক সেই মনোহর লীলা, মা যশোদা শ্রীকৃষ্ণকে তাড়া করেছেন, হাতে তার ছোট্ট একটা লাঠি, শাসন করবেন, আর শিশু কৃষ্ণ ভীতচকিত দৃষ্টিতে পেছনে দেখছে আর ছোট্ট ছোট্ট পায়ে প্রাণপণে দৌড়নোর চেষ্টা করছে। মা শাসন করবেন, মা কাকে শাসন করবেন, কাকে শাসন করবেন, যার মধ্যে ঐশ্বর্য, সৌন্দর্য, বীর্য, যশ, বৈরাগ্য, জ্ঞান, এই ছটি মহাশক্তির যিনি আকর, যিনি ভগবান, সেই ভগবান প্রেমের আকর্ষণে ছোট্ট শিশুর রূপ ধারণ করেছেন, একান্ত আপনজন আমাদের। তো সেই ছোট্ট কৃষ্ণ এখন বালক কৃষ্ণ হয়েছেন, আর সঙ্গে সঙ্গে তার দুষ্টুমিটাও বেড়েছে। ব্রজনারীরা মা যশোদার কাছে অভিযোগ এনেছেন, তোমার কৃষ্ণ বড্ড দুষ্ট হয়েছে, চুরিতে সিদ্ধ হস্ত, বুদ্ধিতে ধুরন্ধর। কিরকম? নিঃশব্দে সন্তর্পণে সে গোশালায় ঢুকে পড়ে, ঢুকে বাছুরগুলোকে ছেড়ে দেয়। বাছুরগুলো বাইরে এসে যখন ছোটাছুটি করে তখন আমরা বাইরে আসি, আর সেই ফাঁকে কৃষ্ণ ভিতরে ঢুকে ক্ষীর ননি সমস্ত চুরি করে নিয়ে যায়, বন্ধুদের খাওয়ায় আর বাঁদরদের খাওয়ায়। তো মা যশোদা আজকালকার মায়েদের মতোই তার সন্তানের দোষ দেখতে পাচ্ছেন না। তিনি তখন বলছেন, আমার কৃষ্ণ সমবয়সীদের সঙ্গে ঘুরে ঘুরে খেলাধুলো করে খুব ক্লান্ত হয়, শ্রান্ত হয়, ক্ষুধার্ত হয়, তা তোমরা তো একটু খাওয়াতে পারো। তখন গোপীরা বলছে, ও মা, আমরা খাওয়াবো কি, আমাদের খাওয়াতে কি ইচ্ছে করে না, কত সাদাসাদি করি। তখন বলে, আমার মা আমাকে পেট ভরে সব খাইয়ে দিয়েছে, আর শোনো, আমার মায়ের ক্ষীর ননি তোমাদের চেয়ে অনেক ভালো। কি আর করি, আমরা তখন মনের কষ্ট মনেই রাখি। এইভাবে কৃষ্ণের লীলা চলতে থাকে। তখন মা যশোদা বললেন, আচ্ছা তোমরা তো একটু শাসন করতে পারো তাহলে। তখন, ওরে বাবা, শাসন করব কি, সে কি আমাদের ভয় পায়? একটু তর্জন করজন করলেই দূরে গিয়ে হাসতে থাকে, আর সে এমনভাবে হাসে, তার এই ভুবন ভোলানো হাসি দেখে আমরা অভিভূত হয়ে যাই, কি আর বলবো তাকে। তা একবার এই ছোট্ট কৃষ্ণ, বালক কৃষ্ণ, তাকে তার বন্ধুরা মায়ের কাছে ধরে নিয়ে এসেছে, শ্রীদাম সুদাম বসুদাম, অভিযোগ কৃষ্ণ মাটি খেয়েছে। তখন মা শাসন করার ভঙ্গিতে জিজ্ঞেস করলেন, কেন মাটি খেয়েছ? নাহম ভক্ষিতবান, ছল ছল চোখে কৃষ্ণ বলছে, নাহম ভক্ষিতবান অম্ব, মা আমি মাটি খাইনি, পশ্যামি মুখম, পশ্যামি মুখম, আমার মুখ দেখো। কৃষ্ণের সেই হাঁ করা মুখ দেখে মা যশোদা হাঁ হয়ে গেলেন। বিশ্ব ব্রহ্মাণ্ড এবং চতুর্দশ ভুবন ভাসে বমে ছায়া সম। মা বাবু ভাবছেন, এ কে, অভিভূত হয়ে গেলেন, এ কে? কিন্তু সঙ্গে সঙ্গে সেই অঘটন ঘটনপটু শ্রীকৃষ্ণা যোগ মায়ার মাধ্যমে আবার স্বাভাবিক করে দিলেন। ভক্ত এবং ভগবানের যে প্রাচীর তৈরি হয়েছিল সেই প্রাচীর ভেঙে গেল, মা যশোদা সব ভুলে গেলেন, আবার বালক কৃষ্ণকে জড়িয়ে ধরলেন আনন্দে। তো এই বালক কৃষ্ণ এইবার কৈশোরে পদার্পণ করেছেন। ইতোমধ্যে ব্রজধাম গোকুলে কিছু কিছু উৎপেতে ঘটনা শুরু হয়েছে। ইতোমধ্যে পুতনাকাণ্ড ঘটে গেছে, ভীতির সঞ্চার হয়েছে। তারা তো আর জানে না যে শ্রীকৃষ্ণের কে, তার স্বরূপটা কি, স্বাভাবিকভাবে একটা ভীতির সঞ্চার হয়েছে। তখন রাজানন্দর দাদা উপানন্দ, তিনি তখন বললেন, অপেক্ষাকৃত নিরাপদ স্থান বৃন্দাবনে যাওয়া যাক। তখন এই বৃন্দাবনে বসতি স্থাপন হলো, এবং এই বৃন্দাবনেই
শ্রীকৃষ্ণের মাধুর্য লীলার শ্রেষ্ঠ প্রকাশ, মাধুর্য লীলার শ্রেষ্ঠ প্রকাশ। এবং এখানেই মানবিক প্রেম শুদ্ধতম ভক্তি প্রেমে রূপান্তরিত হয়েছিল। স্বামী বিবেকানন্দ বলছেন, গোপীদের এই প্রেম সর্বস্ব ত্যাগ না করলে এবং চিত্ত সম্পূর্ণ শুদ্ধ না হলে তা অনুভব করা যায় না। ভালোবাসার জন্যই ভালোবাসা, নিষ্কাম ভালোবাসা, অহৈতুকি ভালোবাসা। তো যাই হোক, এইবার ঘটনাচক্রে কৃষ্ণকে মথুরায় আসতে হলো এবং মথুরায় তারপর নৃশংস কংস তাকে পরাজিত করলেন এবং হত্যা করলেন। মুক্ত হলেন দেবকী, বাসুদেব এবং পিতামহ অগ্রসেন। অগ্রসেনকে সিংহাসনে বসালেন, কংসের পিতা অগ্রসেন তাকে ওই মথুরার সিংহাসনে বসালেন। এবার অনুমান করা যাক, কল্পনা করা যাক সেই দৃশ্য। দেবকী এবং বসুদেব শ্রীকৃষ্ণের জন্মের পর তাদের প্রাণপ্রিয় সন্তানের মুখোমুখি হয়েছেন প্রথম। কি আবেগ উপচে পড়ার কথা! কিন্তু আমরা কি দেখলাম? দেখা গেল যে শ্রীকৃষ্ণের ঈশ্বরীয় মহিমায় অভিভূত দেবকী এবং বসুদেব হাত জড়ো করে আছেন শ্রীকৃষ্ণের কাছে। সঙ্গে সঙ্গে লীলাময় শ্রীকৃষ্ণ তাদের মধ্যে বাৎসল্য রস সঞ্চার করলেন আর সস্নেহে কৃষ্ণ বলরামকে দেবকী এবং বসুদেব তারা তখন কোলে টেনে নিলেন, সব ভুলে গেলেন, বাৎসল্য রসে আপ্লুত হলেন। এবার আরেকটি দৃশ্য। আমরা তো সবাই জানি যে মা যশোদা, রাজা নন্দ এবং ব্রজবাসীদের শ্রীকৃষ্ণের উপর ভালোবাসা অধিকার কত বেশি। এবার শ্রীকৃষ্ণ বলরামকে ছেড়ে তারা কিভাবে যাবেন? যখন শ্রীকৃষ্ণ বললেন, যাহাত ইয়ং ব্রজং তাত, আপনারা এবার ব্রজধামে ফিরে যান, তখন তো সেটা মৃত্যুপরোয়ানার সামিল। কি করে রাজা নন্দ এবং ব্রজবাসীরা সহ্য করবেন? শ্রীকৃষ্ণ অদ্ভুতভাবে যোগমায়া বিস্তার করে তাদের মধ্যে একটি বিবেকবোধ জাগ্রত করলেন এবং সেই বিবেকবোধ জাগ্রত হওয়ার পর বসুদেব ভাবলেন, নন্দরাজ ভাবলেন এবং বললেন যে কৃষ্ণ বলরামের বিচ্ছেদ আমাদের কাছে মরণের তুল্য, কিন্তু আমার আবল্য বন্ধু বসুদেব এবং দেবকী অনেক কষ্ট সহ্য করেছে, আর যেন তারা দুঃখ কষ্ট না পায়, তারা বরং সুখে থাকুক। কি অদ্ভুত বন্ধুপ্রীতি! এবং তখন শ্রীকৃষ্ণ অশ্রুসজল রাজা নন্দ এবং ব্রজবাসীদের বিদায় দিলেন, আর ফিরলেন না বৃন্দাবনে। যে বৃন্দাবন তার মাধুর্য রসের শ্রেষ্ঠ ভূমি, আর ফিরলেন না। ভক্তকুল এখনো ভেবে আকুল হন, আর একবারও বৃন্দাবনে ফিরলেন না। হয়তো এটাই কারণ, যে ভূমি সেই মাধুর্য রস আস্বাদন করেছে সেই ভূমি কি শ্রীকৃষ্ণের ঐশ্বর্য এবং বীর্য রস আস্বাদন করতে পারবে? তা শ্রীকৃষ্ণ কি করলেন? করুণাময় শ্রীকৃষ্ণ, যাদের কাছে শ্রীকৃষ্ণ প্রাণ, তাদের মধ্যে অদ্ভুত একটি দৃষ্টি দান করলেন, যার ফলে ইয়ত্র ইয়ত্র নেত্র স্ফুরে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে। যেখানেই দৃষ্টি সেখানেই কৃষ্ণ। এবং ভগবানের সেই বচনকে সত্য প্রমাণ করলেন, ইয়ো মাং পশ্যতি সর্বত্র সর্বম চ মই পশ্যতি তস্যাহম ন প্রণশ্যামি স চ মে ন প্রণশ্যতি। ভক্ত এবং ভগবান কেউ কারোর কাছ থেকে অদৃশ্য হন না। তো যাই হোক, এইবার চলুন কুরুক্ষেত্র প্রাঙ্গণে। ইতোমধ্যে অবশ্য আরেকটি ঘটনা ঘটে গেছে, সেটি হচ্ছে এই যে শ্রীকৃষ্ণ এতদিন গোপ সন্তান বলে পরিচিত ছিলেন,
এখন তিনি ক্ষত্রিয় সন্তান, কিন্তু তার তো ক্ষত্রিয়চিত কোনো রকম সংস্কার হয়নি। তাহলে এবার সেই প্রাচীন ভারতীয় রীতি অনুসারে তখন তার উপনয়ন সংস্কার হলো এবং তারপর অবন্তীপুরে তিনি রওনা দিলেন। সেখানে সন্দীপনী মুনি তার কাছে গুরুগৃহবাস এবং শিক্ষালাভ এবং সেখানে বেদ দর্শন ইত্যাদি এবং একই সঙ্গে সমাজনীতি রাষ্ট্রনীতি যুদ্ধনীতি সবগুলোই সফল শিক্ষা হলো এবং সফল শিক্ষা শেষে তারা এবার মথুরায় ফিরে আসবেন। তার আগে সন্দীপনী মুনির নির্দেশে পঞ্চজন রাক্ষসকে হত্যা করেছিলেন, সেই দৈত্যকে হত্যা করে তিনি পেলেন পাঞ্চজন্য শঙ্খ। এবার মথুরায় যখন এলেন তখন শুনলেন যে মগধরাজ জরাসন্ধ মহা নৃশংস তিনি মথুরা আক্রমণের উদ্যোগ নিয়েছেন এবং ইনি 86 জন রাজাকে বন্দী করে রেখেছিলেন। তো শ্রীকৃষ্ণ 17 বার তাকে পরাজিত করলেন, বন্দীও করলেন কিন্তু প্রাণে মারলেন না। পরে ভীমের মাধ্যমে জরাসন্ধের পাপের শাস্তি দিয়েছিলেন এবং সেই আসুরী সভ্যতার প্রতীকস্বরূপ শিশুপাল ছিল, কালযবন ছিল, এই কালযবনকেও এক বিশেষ কৌশলে হত্যা করলেন। আসলে যারা নীতির ধ্যান ধারে না তাদের কাছে নীতিপরায়ণ হওয়া মূর্খতা মাত্র। তো যাই হোক, এবার আমরা কুরুক্ষেত্রে এলাম এবং মহাভারতের কেন্দ্রীয় চরিত্র এই শ্রীকৃষ্ণ। অথচ আশ্চর্যের বিষয় যে কুরুপাণ্ডব যুদ্ধে ব্যক্তিগত তার কোনো রকম লাভ লোকসান নেই, অনাসক্তির চূড়ান্ত বিগ্রহ। তো প্রথমে তিনি চেষ্টা করলেন শান্তির উদ্যোগ, যুদ্ধ যাতে না হয়। উদ্যোগ পর্বে রয়েছে যে শ্রীকৃষ্ণের ইচ্ছানুসারে যুধিষ্ঠির মাত্র 5টি গ্রাম প্রার্থনা করেছিলেন, কিন্তু বুদ্ধিভ্রষ্ট দুর্যোধন পাণ্ডবদের এই প্রার্থনাকে তাদের দুর্বলতা এবং ভয়ের কারণ হিসেবে চিহ্নিত করলেন এবং এর ফলে যা হওয়ার তাই হলো। প্রশ্ন উঠবে যে শ্রীকৃষ্ণ কেন পাণ্ডব পক্ষ অবলম্বন করলেন? ব্যাসদেব তার উত্তর দিয়েছেন, ইয়াতো ধর্মা তত কৃষ্ণা তত ইয়াত কৃষ্ণা তত জয়া, যেখানে ধর্ম সেখানে কৃষ্ণ, যেখানে কৃষ্ণ সেখানেই জয়। ফলে জয় হলো এবং স্বাভাবিকভাবে আসুরী সভ্যতার দৈহিক সংস্কৃতির বিনাশ হলো। কুরুক্ষেত্র যুদ্ধ প্রাঙ্গণ থেকে এবার পূজনীয় মহারাজ যে নির্দেশ দিয়েছিলেন আমরা দ্বারকায় যাব এবং এই কুরুক্ষেত্র প্রাঙ্গণ থেকে দ্রুত প্রস্থানের প্রথম কারণ যদি হয় সময় সংক্ষেপ, দ্বিতীয় কারণ আরেকটি, এই গোলপার্ক থেকে একটি ইনস্টিটিউট অফ কালচার থেকে একটি বই প্রকাশিত হয়েছে প্রসঙ্গ মহাভারত, আপনারা যদি না পড়ে থাকেন অনুগ্রহ করে শেষ 3 পাতা এবং মাঝে 115 থেকে 126 পাতা যদি আমরা পড়ে নিই তাহলে মহাভারতের প্রেক্ষিতে কৃষ্ণ চরিত্র আমাদের কাছে অত্যন্ত স্পষ্ট হবে। তো যাই হোক, আমরা এবার শ্রীকৃষ্ণের মহাপ্রয়াণ ক্ষেত্র সেই দ্বারকায় আসি। ইতোমধ্যে একটা ছোট্ট ঘটনা ঘটে গেছে। কুরুক্ষেত্রের যুদ্ধের পর পরিণতিতে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে ক্রোধে আত্মহারা হয়ে গান্ধারী শ্রীকৃষ্ণকে অভিশাপ দিয়েছেন। শ্রীকৃষ্ণ মৃদু হেসে গান্ধারীকে বললেন যে আমি তোমার সতীত্ব এবং তপস্যাকে সম্মান করি, শ্রদ্ধা জানাই, কিন্তু তুমি জানো তোমারই ঈর্ষার কারণে তুমি কুপুত্রের জননী হয়েছ এবং তোমার পাপেই কুরুবংশ ধ্বংস হয়েছে। গান্ধারী তার ও গোপন অপরাধের কথা জানতেন, মাথা নত করে শ্রীকৃষ্ণের কথা শুনলেন। আরও শোনো, তোমার অভিশাপ একটি অবশ্যম্ভাবী ঘটনার পুনরাবৃত্তি মাত্র। তারপর শ্রীকৃষ্ণ তিনি আসলেন দ্বারকায়। ইতিমধ্যে তার অগ্রজ বলরাম ধ্যানের মাধ্যমে তিনি এই মানুষী দেহ ত্যাগ করে চলে গেছেন। শ্রীকৃষ্ণ বসে আছেন এক অশ্বত্থ গাছের তলায়, অপার্থিব তার রূপ, ঘনশ্যামম তপ্ত হাটক বর্চসম, তার গায়ের রং ঘন মেঘের মতো নীল এবং তপ্ত কাঞ্চনের মতো উজ্জ্বল রেশমি কাপড়ে ঢাকা তার শরীর। এবং সেই অশ্বত্থ গাছের নিচে বসে থাকা
শ্রীকৃষ্ণের রক্তিমাভ চরণকে বেদ দূর থেকে শ্রীকৃষ্ণের মুখ মনে করে বাণবিদ্ধ করল, এবং তারপর সে যখন বুঝতে পারল কি মহাপাপ করেছে, তখন আতঙ্কিত হয়ে এবং বিবেকের দংশনে শ্রীকৃষ্ণের চরণে ভূপতিত হল এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করল। শ্রীকৃষ্ণ তখন বললেন যে মা ভৈর জারে, হে জরা ব্যাধের নাম ছিল, মা ভৈর জারে তমত্তিষ্ঠা তম উত্তিষ্ঠা, তুমি ওঠো, কামায়েষ কৃতহি মে, আমার ইচ্ছানুসারেই তুমি এই কাজ করেছ। কৃষ্ণের মানবলীলা সংবরণ হল এবং তিনি আমাদের এই কলিযুগের মানুষের জন্য দিয়ে গেলেন এক অসাধারণ মহৌষধ, কীর্তনা দেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরং ব্রজেত। শ্রীকৃষ্ণের নাম সংকীর্তনে আমরা পরমাত্মাকে প্রাপ্তি করতে পারি, পরমাত্মার লাভ হতে পারে, এবং সেই সঙ্গে সঙ্গে শ্রী ভগবানের একটি আশ্বাস রয়েছে, যদি বাতাদি দোষে না মদ্ভক্ত বিস্মিরিষ্যতি, যদি বাতাদি দোষে না মদ্ভক্ত বিস্মিরিষ্যতি, অহম ভজামি সততম নৃণামি পরমং পদম, আমার ভক্ত আমার সন্তান যদি রোগ ভোগে জীর্ণ হয়ে আর আমাকে স্মরণ করতে না পারে, অহম ভজামি সততম, আমি তখন তাকে স্মরণ করে পরম পদে পৌঁছে দিই। আসুন আমরা এই করুণাময় শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করি, তন্নাম স্মরত মাত মে শরীর ব্যায়াহ, তোমার নাম স্মরণ করতে করতে এই দেহ যেন ত্যাগ হয়, তদর্পিত দৃশ স্যাত মে শরীর ব্যায়াহ, তোমাতে দৃষ্টি রেখে আমার যেন দেহ ত্যাগ হয়। শ্রীকৃষ্ণ এইব শরণং মম, শ্রীকৃষ্ণ এইব শরণং, প্রণাম, নমস্কার। তুমি অসাধ্য সাধন করেছো শক্তি, সময়ের মধ্যে এই বিশাল জীবনকে গুটিয়ে এনেছো, যিনি সময়ের বাইরে তাকে সময়ের মধ্যে বেঁধে রেখেছ এবং প্রয়োজনীয় অংশ দিয়েছো, একটি অংশ তুমি শুধু স্কিপ করেছো, মানে ছেড়ে গেছো, সেটা হচ্ছে তার জন্ম, তার জন্ম। সেখানে আমাদের ভাগবত অনুসরণ করে কিছু বলতে হয়, কংস তার ভগ্নী দেবকীকে বহন করে নিয়ে যাচ্ছে বসুদেব সহ, বিবাহের পরের দিন শ্বশুরালয়ে তাকে পাঠাচ্ছে, খুব উচ্ছ্বাস আনন্দ। এমন সময় আকাশবাণী হলো, অশ্বা তাম অষ্টম গর্ভ হন্তা ইয়া বহসে অবুধ, রে মূর্খ যাকে তুই বহন করে নিয়ে যাচ্ছিস এর অষ্টম গর্ভের সন্তান তোর হত্যাকারী, তোর হন্তা। তখন স্বাভাবিকভাবেই কংস উদ্বিগ্ন, সঙ্গে সঙ্গে চুলের মুঠি ধরে তরবারি বের করে তার নিজের বোনকেই কাটবে, মানে কুর্দত বোনকে, তাকে সে খুব ভালোবাসত। কিন্তু প্রাণের চেয়ে তো আমরা কাউকে বেশি ভালোবাসি না, এমনকি পুত্রকেও না। যখন প্রয়োজন হবে তখন পুত্রকে মৃত্যুর সামনে ঠেলে দিয়ে তার উপরে দাঁড়িয়ে আমরা হয়তো নিজেকে রক্ষা করতে চাই। এই জন্যই আত্মা, অর্থাৎ আমার নিজের প্রাণ সবচেয়ে প্রিয়। তা বসুদেব অনেক আর্গুমেন্ট দিয়েছেন, তাতে তার মন ভোলেনি, কিন্তু একটা কথা বলেছে যে তোমার তো ভাই বন্ধু কংস, তোমার দেবকীর থেকে ভয় নেই, দেবকীর সন্তানের থেকে ভয়, আমি সন্তানকে তোমার হাতে দেব। এবং বসুদেব ছিলেন সত্যবাদী, তাই হয়েছে, তিনি সন্তানগুলোকে দিচ্ছেন। এবং তিনি বলেছিলেন যে পুত্রান সমর্পয়িষ্যে অশ্বা, এর সমস্ত পুত্রগুলোকে তোমার হাতে দেব, যথেষ্ট ভয় মুত্থিতম, যার থেকে তোমার ভয় আছে, এই কন্ডিশনটা ছিল, যার থেকে ভয়
সেই পুত্রগুলোকে তোমার হাতে সমর্পণ করব। কিন্তু এই সন্তান ধারণের দুঃসহ যন্ত্রণা এবং সন্তান বিয়োগের যন্ত্রণা একসাথে বসুদেবকে এবং দেবকীকে ভোগ করতে হয়েছিল। তারা কেন এটা বেছে নিয়েছিলেন, এই দুঃখ? তারা তো সন্তানের জন্ম নাও দিতে পারতেন, নিয়েছিলেন তার কারণ তারা আকাশবাণী শুনেছিলেন যে কংসের এই অত্যাচার একদিন বন্ধ হবে। আকাশবাণী যখন বলেছে আমাদের অষ্টম গর্ভজাত সন্তান ওর হত্যাকারী, তখন এটা সত্য হবেই, সেই বিশ্বাসে বুক বেঁধে তারা এই কটি বছর সন্তানের জন্ম দিয়ে গেছেন। একটা প্রশ্ন আসে যে তিনি তো বলেছিলেন সত্যবাদী, আমি সেই পুত্রগুলোকে জন্ম মুহূর্তে তোমার হাতে তুলে দেব, যতস্তে ভয় মুক্তিতম, তাহলে তিনি তো মিথ্যাবাদী হয়ে গেলেন, তিনি তো কৃষ্ণকে তুলে দেননি, বাকি সবগুলোকে তুলে দিয়েছেন কৃষ্ণকে দেননি। এই দুটো উত্তর আছে। প্রথম উত্তর, তিনি তখন আর তার বিবেক দ্বারা পরিচালিত নন, ঘটনার রাস কিন্তু তখন চলে গেছে তার হাতের বাইরে, পুত্র হয়েছে একে নিয়ে যাও, নির্দেশ আসছে, শৃঙ্খল খুলে যাচ্ছে, বিশাল যমুনা দুফাঁক হয়ে যাচ্ছে, ওখানে রেখে এসো, ওখান সাথে ওই মেয়ে জন্মেছে তাকে নিয়ে এসে অদল বদল করে দাও, এবং তারপর তাদের আর মনেও থাকছে না, এইসব ব্যাপারগুলো ঘটছে, এটা হচ্ছে একটা কারণ। আর বৈষ্ণব আচার্যের দ্বিতীয় কারণটা বলছেন, যতস্তে ভয়মুত্থিতম, যতস্তে অভয়মুত্থিতম, প্রনাউন্সিয়েশন ইজ দ্য সেম, যতস্তে ভয়মুত্থিতম, অর্থাৎ যতস্তে অভয়মুত্থিতম, পুত্রান সমর্পয়ি সে অস্যা, যতস্তে ভয়মুত্থিতম, মানে যতস্তে অভয়মুত্থিতম, যার থেকে তোমাদের অভয় আছে, যাদের থেকে তোমাদের অভয় আছে, মানে ভয় নেই অভয় আছে, আমি সেই ছেলেগুলিকে তোমার হাতে তুলে দেবো, অর্থাৎ যার থেকে ভয় আছে তাকে দেব না, যতস্তে ভয়মুত্থিতম। ওরা এটা একটু ব্যাকরণে কচকচি নিয়ে ওটার ব্যাখ্যা করেন, সুন্দর জিনিস। তা তাই হয়েছে, এই কৃষ্ণলীলা পড়ে দেখবেন কত সুন্দর জিনিস, সময়ের অভাবে উনি বলতে পারেননি। আর মহাভারতের কৃষ্ণ সে তো আছে, সেটাও অল্প অল্প শুনেছেন। আর যে দুর্ধর্ষ যদুকুল, যখন ওয়ার টাইম তখন খুব তারা কাজ করে, যখন পিস টাইম তখন এই দুর্ধর্ষ বীরগুলোকে কী করে সামলাবে, কে সামলাবে, সুতরাং সেই রিস্ক শ্রীকৃষ্ণ নেননি, টু লিভ দিস হিরোজ বিহাইন্ড। এরা অসম্ভব, ওরা নানা রকম কুকার্য অকার্য করবে, যেমন বর্গীরা করেছিল শিবাজির অনুচররা, পিস টাইমে এদের কন্ট্রোল করা খুব কঠিন, ভেরি ডিফিকাল্ট টু কন্ট্রোল দেম ইন পিস টাইম, সুতরাং হি হ্যাড টু এক্সটারমিনেট দেম। এইটাও একটা অনাসক্তির বিশাল ব্যাপার, তিনি যে অনাসক্তির চূড়ান্ত উদাহরণ, এইটাও তিনি নিজের ছেলেদের নিজে মেরেছেন, নিজেও যুদ্ধে যোগ দিয়েছেন, পরস্পরকে মেরেছেন, উনিও দু একটাকে মেরেছেন, সব শেষ করে নিজে মারা গেলেন, অদ্ভুত জিনিস। ভালো লাগলো, এখন আই উড রিকোয়েস্ট তদ্ভুত।